মালদার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাচারি এলাকা থেকে উদ্ধার অগ্নিদগ্ধ অর্ধনগ্ন যুবতীর পরিচয় মিলল। অগ্নিদগ্ধ যুবতীর দেহ শনাক্ত করলো তার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম ঝুমা দে, বাড়ি শিলিগুড়ির অম্বিকানগর এলাকায়। ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অগ্নিদগ্ধ যুবতীর দেহ শনাক্ত করল তার পরিবার। গত সাত দিন আগে ইংরেজা থানার কোতলি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি চাকলা এলাকায় একটি আমবাগান থেকে এক যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায় ইংরেজা থানার পুলিশ। এরপর তারা ঘটনার তদন্ত নামে সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে এক মহিলা মালদায় ছুটে আসেন। এদিন সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে যুবতী মৃতদেহ শনাক্ত করেন। ওই মহিলা স্বীকার করেন, মৃত যুবতী তার মেয়ে, সে গত 2 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, যেভাবে তার মেয়েকে পুড়িয়ে খুন করা হয়েছে তেমনই শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম ঝুমা দে, বাড়ি শিলিগুড়ি থানার অম্বিকানগর এলাকায়। তবে ওই যুবতী কিভাবে মালদায় এলো এবং কিভাবে তাকে খুন করা হয়েছে তা তদন্ত করে ইংরেজা থানার পুলিশ। এই ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সাত দিনের মাথায় অগ্নিদগ্ধ যুবতীর মৃত্যুর রহস্যের কিনারা করে জেলা পুলিশ। গত 5 ডিসেম্বর সকালে ইংরেজা থানার কোতরি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকায় একটি আমবাগান থেকে এক অজ্ঞাত যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ। এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তদন্ত শুরু করে তদন্তকারী অফিসারেরা। যুবতীর পরিচয় জানতে এলাকায় বারবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এলাকায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে তারা, কিন্তু কোনো মতেই মৃত্যুর রহস্যের কিনারা করতে পারছিলেন না পুলিশ। অবশেষে 7 মাথায় ওই যুবতীর মৃত্যুর রহস্যের কিনারা করে জেলা পুলিশ। মঙ্গলবার রাতে তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় বাপন ঘোষ সহ চারজনকে আটক করে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া একটি সাংবাদিক বৈঠক করে জানান, মৃত যুবতী শিলিগুড়ির বাসিন্দা, তার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয় কোতালি থানার বাপন ঘোষের সঙ্গে। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বাপন ঘোষ এবং তার স্ত্রীর সাথে বচসা চলছিল। পুলিশের জেরায় এ কথা স্বীকার করেছে বাপন। এই কারণে হয়তো বাপন ঘোষ খুনের চক্রান্ত করে। তিনি বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার সাথে আরো কেউ ছিল কিনা। যে স্থান থেকে যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই বাপনের বাড়ি। তদন্ত নেমে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরো 3 আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে। না, এখানে কিছুদিন আগে তো একটা বডি পাওয়া গেছিলো, একটা মহিলার বডি নির্মমভাবে ওনাকে মার্ডার করা হয়েছিল, আমরা যেটা খবর পেলাম। তো আমি তখন কলকাতায় ছিলাম বিশেষ কাজে, সেই দিনই পৌঁছেছি, তারপর খবর পেয়েছিলাম। তো আমাদের তো লিডারশিপকে পাঠানো হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এসেছিলেন। তারপর কয়েকদিন ধরে এটা নিয়ে মিছিলও হয়েছিল, প্রতিবাদ আমরা করেছিলাম এবং এসপি সাহেবের সঙ্গে আমি কয়েকবারই কথা বলেছিলাম যে এটা মানে এটা তদন্ত হোক আর যারা এতে ইনভলভড আছে তাদের বিরুদ্ধে যাতে স্ট্রিক্ট অ্যাকশান হোক, তাড়াতাড়ি অ্যারেস্ট করার ব্যবস্থা হোক। তো আজকে শুনে খুব খুশি হলাম যে আজ সকালেই যারা এই ঘটনায় ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি দুটো অ্যাকশান নিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। সেটার জন্য আমি এসপি সাহেবকে, উনি নিজে কয়েকবারই এসেছেন এখানে ইনভেস্টিগেশন করার জন্য, খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন হয়েছে, ধরাও পড়েছে, সেটার জন্য আমরা এসপি সাহেব এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই। যাই হোক, একটা আনন্দেরই খবর বলুন যে গতকাল রাত্রে পুলিশ কিন্তু 4 ধরেছে ব্যাপারটা, এবং যতটুকু খবর পেয়েছি মেন যে ক্রিমিনাল সে কিন্তু স্বীকার করেছে ঘটনাটা। যাই হোক, ইনভেস্টিগেশন চলছে, আশা করি যে এই ধরনের একটা নির্মম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন একটা সঠিক পদক্ষেপ নেবেন এবং আমরা দোষীদের একদম উপযুক্ত আমরা শাস্তি চাইছি, যাতে কঠোর শাস্তি তাকে দেওয়া হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
গৌর ইংলিশ স্কুল, নেতাজি পল্লী, হ্যামিল্টনগঞ্জ। অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস নাইন অ্যান্ড ক্লাস ইলেভেন, অ্যাফিলিয়েটেড টু CISCE নিউ দিল্লি, ফর ICSE ক্লাস টেন অ্যান্ড ISC ক্লাস টুয়েলভ। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট গৌর ইংলিশ স্কুল 7478356243 and 6297256116. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626561। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.